মৃতদেহ শনাক্ত করার পাশাপাশি জোড়া খুনের কারণ জানতে ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে আনা হয় কুকুর। আসছে ফরেন্সিক তদন্তের দল। আপাতদৃষ্টিতে ইছামতির তীরে মণিগ্রামের এই এলাকাটি একেবারেই শান্ত নিরিবিলি, কিন্তু গতকাল রাতেই ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। আমার ঠিক পেছনে এখানেই উদ্ধার হয়েছে দুটি মৃতদেহ। এক রাতের মধ্যেই যেন পুরো বদলে গেছে গোটা গ্রামের চিত্র। আপাতদৃষ্টিতে শান্ত নিরীহ বনগার মণিগ্রামের শিবপুর এলাকায় সকাল থেকেই বারে বারে ছুটে এসেছেন পুলিশের আধিকারিকেরা। পুলিশের সন্দিহান দৃষ্টি, গোটা গ্রাম জুড়ে চাপা উদ্বেগ উত্তেজনা, এক রাতের মধ্যেই প্রায় বদলে গেছে গোটা গ্রামের চিত্রটা। বুধবার বেলা গড়াতেই শনাক্ত হয় মৃতদেহ দুটি। জানা যায় মৃত যুবক প্রসেনজিৎ বৈদ্য ওরফে বলায়, মৃত মহিলা তৃপ্তি মণ্ডল। ঘটনাস্থল অর্থাৎ যেখানে আগুন লাগে তার দুই প্রান্তেই বাড়ি মৃত যুবক ও মৃত মহিলার। তদন্তে নেমে অনেকগুলি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুলিশের সামনে। আমার ঠিক পেছনে এই যে পোড়ায় স্তূপ দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু গতকাল ভোর রাতে উদ্ধার হয়েছে একজন যুবক ও এক মহিলার মৃতদেহ। এত রাতে কেন এখানে এলেন তারা? শুধুই কি বিবাহ বহির্ভূত সম্পর্ক? সম্পর্কের টানেই যদি তারা এসে থাকেন তাহলে অগ্নিসংযোগ ঘটল কিভাবে? তাহলে কি তারা আত্মহত্যা করেছেন? প্রশ্নের সঠিক উত্তর পেতে পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ কুকুর আনার। শেষমেশ বিএসএফের সহযোগিতায় বিএসএফের কুকুর নিয়ে আসে পুলিশ। তদন্তে অগ্রগতি আনতে অবশেষে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশ কুকুর। কুকুর গোটা এলাকা চষে ফেলে, পৌঁছে যায় স্থানীয় এক ব্যক্তির বাড়ির ছাদে, প্রতিবেশী অপর এক ব্যক্তির বাড়িতেও। রাত্রিবেলায় কিছু জানতে পারিনি, তারপরে ঘরে শুয়েছিলাম, তারপরে দেখি যে ওইদিকে শব্দ হচ্ছে, কোনচি হচ্ছে, তাই দেখি যে আগুন জ্বলছে দাও দাও। হ্যাঁ, দুজনে ওর, আমার প্রতিবেশী উজ্জ্বল ওর ছেলেটার নাম, ইয়েতে আসলো, ছাদে উঠলো। পুলিশ এসে, পুলিশ কুকুর এসে ছাদে উঠলো, আমি কি করে বলবো? পুলিশ কুকুর নিয়ে তাই গোটা এলাকা চষে ফেলে পুলিশের অফিসাররা। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থলে আসছে ফরেন্সিক তদন্তের দল। তদন্তের স্বার্থে গোটা ঘটনার উপর নজর রেখেছে পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ফরেন্সিক এভিডেন্স। গোটা ঘটনাস্থল জুড়ে এখন শুধু পোড়া গন্ধ। হয়তো এই পোড়া স্তূপের নিচেই লুকিয়ে রয়েছে মৃত্যুর আসল সত্য। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি পুলিশ কুকুর নিয়ে তদন্তের পর ইতিমধ্যেই পুলিশের হাতে কিন্তু বেশ কয়েকটি সূত্র এসেছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এখনই সেগুলি বলা হচ্ছে না, তবে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি খুব শীঘ্রই এই রহস্যের উদ্ঘাটন হবে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুলিশের হাতে বেশ কিছু সূত্র এসেছে। তদন্তের স্বার্থে পুলিশ কিছু বলতে না চাইলেও জোড়া মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচন এখন যে পুলিশের কাছে মূল লক্ষ্য সে কথা বলার অবকাশ থাকে না। এই পোড়া স্তূপের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে জোড়া খুন বা জোড়া মৃত্যুর প্রকৃত রহস্য। সেই রহস্য উদ্ঘাটন এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। বনগাঁর মণিগ্রাম থেকে দীপ বিশ্বাস, অভিজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ ব্যানার্জি ও সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।